হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার খড়কুটো সম্ভাব্য ঝটপট আপডেট নিয়ে তো মেয়েদের যা সর্বকালের ভুল হয়ে থাকে যেটা যে অনেক সময় অনেকের ওপরে অন্ধবিশ্বাস করে ফেলে যেটা করা উচিত নয় তো প্রথম প্রথম বিয়ের জন্য সেই যে ছেলেটিকে তার পছন্দ স্রোত তাকে পাওয়ার জন্য সাজি এতটাই একটা বড় ভুল করে ফেলেছে যেটা হয়তো আপনারা কেউই জানতেন না হয়তো কেন কেউই জানতেন না কারণ আজকেই এটা রিভিল হতে চলেছে যে সাজি কিন্তু জানতো যে স্রোত সাজিদের কলেজে আদৌ বা ইউনিভার্সিটিতে আদৌ প্রফেসর নয় কারণটা হচ্ছে যে যখন সাজি দেখল যে স্রোতকে যেন তেনভাবে ভালো প্রমাণ করতে হবে বাড়ির লোকের সামনে আর তার জন্য কি কি বল যত কিছু বলা যায় ভালো ভালো কথাও সম্পর্কে সব বলতে চেয়েছে বাড়িতে আর স্রোতকে সবার সামনে ভালো প্রমাণ করার জন্য যে একটা ভালো পাত্র হিসেবে প্রমাণ করার জন্য বলে ফেলেছে যে স্রোত তাদের ইউনিভার্সিটিতে পড়া এবার এটা শোনার পরে আর কারোরই কোনো সন্দেহ জাগেনি এখন যে স্রোত টাকা চাইছে বা এখন যে স্রোত বিজনেস করতে চাইছে সেইটা যখন সবাই শুনল সবাই জানলো তখন স্রোতকে আলাদা যখন অন্য ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেই সময় সাজির সাথে সব বাড়ির মহিলারা আলোচনা করে যে সাজির সেখানে কেমন আছে প্রত্যেকেই বলে যে দেখেই বোঝা যাচ্ছে যে সাজি ভালো নেই যখন চিনি প্রথমবার এসেছিলো শ্বশুরবাড়ির থেকে তখন কিন্তু চিনির মুখের হাসি বলে দিয়েছিল যে চিনি ওখানে খুব ভালো আছে কিন্তু স্রোতের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না যে স্রোত যে ওকে ভালো রাখতে পারেনি সেটা বোঝা যাচ্ছে তো সবাই চাপ দেয় যে কি ব্যাপার কেমন কেন এরকম হচ্ছে তো ওর সাথে কি কোনো খারাপ ঘটনা ঘটেছে বা শাশুড়ি বা স্রোত বা যেই হোক শ্বশুরবাড়ির কোনো লোককে ওর জন্য কোনো রকম খারাপ আচরণ বা কিছু একটা করছে যার জন্য সাজি এতটা মনমরা হয়ে থাকছে বা গয়নাঘাটি এরকম দিতে চাইছে তো সাজি তো বলছে যে না সেরকম কিছু না আসলে এমনি বললাম টাকার কথাটা যে ও চাইবে সেটাও এমনি সাজিয়ে একটা হিংস দিয়ে রেখেছে যে টাকা চাইতে পারে তো সেটা সবাই বলছে যে ওকে তো সরকারি চাকরি হিসেবে চাকুরি হিসেবেই আমরা দিয়েছি বিয়েটা তাহলে এখন হঠাৎ করে বউ ভাতের পরের দিনই কেন বলছে যে বউ ভাতের পরের দিন অষ্টমঙ্গলা কুর্তি বা কেন এলো যাই হোক এটারও কোনো কিছু সিরিয়ালে বলা হয়নি কিন্তু কেন বলছে এই কথাটা যে বউ হাতের পরে পর পরই মোট কথা যে ও বিজনেস করবে হঠাৎ করে আর সেটাই বা কোন ছেলে সে বউ পরের দিনই এসে চা টাকা চায় এভাবে বা চাইতে পারে আমার মনে হয় না চাইতো তুই এরকম ভাবছিস তাই জন্য এরকম কথাগুলো উঠছে তো সাজি বলছে না আসলে বলবেও হয়তো কথাটা এখনও বলেনি তো আমি সেই জন্যই বললাম তো সবাই বলছে আপ দিচ্ছে কী ব্যাপার গয়না কেন রাখিস নি তখন আস্তে আস্তে বল বলছে সাজি যে যেহেতু আমাদের বাড়িতে লাভ ম্যারেজটা প্রশ্রয় দেওয়া হয় না বা সেরকম চল নেই তো সেই জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো স্রোতকে দেখলে তোমরা ইউনি পছন্দ করলেও ও যেহেতু আমাদের মানে ওদের একটা বড় ইউনিভার্সিটি সেখানে কাজ করেন বললে রাজি হবে অন্য জায়গায় বলে রাজি হবে না আর স্রোত হচ্ছে ওর নিজের অন্য একটা ইউনিভার্সিটি রয়েছে সেখানে ও প্রফেসর তো এবার সবাই তো শোনো হয়ে যায় এবার তাহলে বলছি তাহলে তুমি গুনগুন রেগে যায় যে তুমি তাহলে সবটা মিলিয়ে মিশিয়ে এক করে দিয়েছ মানে ঠিক ভুল মিথ্যে সত্য শুধুমাত্র একটা এর চাপে পড়ে এরকম করেছো তখন সাজি উল্টো বাড়ির লোককেই দোষারোপ করছে যে যেহেতু আপ তোমরা কেউ আমাকে চাপ দাও নি আমি বলেছিলাম যে আমি চাকরি করবো তারপরে গিয়ে আমি বিয়ে করব কিন্তু তার আগে কিন্তু আমি বিয়ে করতে চাইনি তোমরা বলে না বিয়েটা যখন হচ্ছে বা হবে তাহলে হোক তাড়াতাড়ি হোক তখন বড়মা রেগে যায় এই বড়মা মা ওখানে ছিল না বড় মার একটু মনটা খারাপ হয়েছে বলে বড় মা চলে গিয়েছিল তো মেজুমা ওখানে রেগে গিয়ে বলে যে তুমি চাইছিলে বিয়ে করতে আর এখন আমাদের নামে দুঃদৃশ্য তোমার বলছো তোমার মতকে মূল্য দেওয়া হয়নি তোমার মতকে মূল্য দিয়েই তো ওর সাথে বিয়েটা দেওয়া হয়েছে তখন সাজি সেটাই বেশি মূল্য দেওয়া হয়েছে অতটা মূল্য না দিয়ে যদি চাপ দিতে তাহলে বোধ হয় ভালো হতো বলছে তুমি তখন বললে যে আমি আর কাউকে বিয়ে করবো না একে না করলে আর এই জিনিসটা খুবই কমন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বা নিম্নবিত্ত ফ্যামিলিতেও এটা হয় বাড়িতে যখনই নিজের পছন্দের ছেলেকে বিয়ে দেওয়ার কথা মানে মানে না তখনই মেয়েরা বলে এই কথাটা যে আমি তাহলে মানে এরকমই থাকবো বিয়ে করব না হ্যাঁ ইচ্ছে নেই বিয়ে করে সব কথা বলতে থাকে বাড়িতেই নিয়ে বি নিয়ে বুঝিয়ে দেয় যে ওকে সাথেই বিয়ে দাও ও তার করবোই না তো এই জিনিসটা এখানেও ঘটে গিয়েছে তো কী আর করা যাবে তো সেই সব ভাবা ভাবনা চিন্তা এখন আর করে তো কোনো লাভ নেই এদিকে বাড়ির থেকে সাজির দাদাকে পাঠানো হয়েছে যে ও গিয়ে দেখে আসবে যে সত্যি স্রোতের কলেজে যে মানে খোঁজখবর নিয়ে আসবে তো গিয়ে যে স্রোতের কলেজে তো প্রিন্সিপাল স্যার বসে রয়েছেন ওনার কাছে অনেক কষ্টে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কারণ ব্যস্ত ব্যস্ততার মাঝখানে এরকম ধরনের খবরকে কথা বলতে কেউ আসবে ভাবতেও পারেনি ভাবছে কেউ বোধ রিকোয়েস্ট করতে আসছে অ্যাডমিশনের জন্য তো সে তখন অনেক কষ্টেই অ্যাপয়েন্টমেন্ট পা পাওয়ার পরে সে ওখানে গিয়ে জানতে পারছে যে স্রোত বলে কোনো ছেলেই ওখানে পড়ায় না তো বলছে যে আপনাকে তো আপনার সাথে আমাদের কথা হয়েছিল ফোন করিয়ে দিয়েছিল স্রোত তখন তো বলেছিলেন যে হ্যাঁ পড়ায় মানে পড়ায় এরকম ছেলে রয়েছে পড়ায় সে তখন বলছে না না আপনি কি কেউ জানেন আমার সাথে কথা হয়েছিল আপনি তো জানেন কি আপনি কি ভিডিও কল করেছিলেন বলছে না তো যেভাবেই হোক সেভাবে উনি মানে কনভিন্স করেন বা উনি বিশ্বাস করেন কারণ বিশ্বাস করতে পারছে না দাদা যে ও স্রোত এত বড় মিথ্যে কথা বলেছে আর ওই ফোন করে অন্য লোককে ধরিয়ে দিয়েছিলো আসলে সে বলেছে যে হ্যাঁ আমার কলেজে পড়ে আসলে ও কোনো কিছুই পড়ায় না কোথাও কিছু পড়ে না তো কোনো চাকরি করে না কোনো মানে রকম কোনো বিজনেসও করে না কিছুই করে না একদম ফালতু বেকার ছেলে তো কোনো ফালতু বেকার ছেলে এই কারণেই বললাম কারণ হচ্ছে যে বেকার হওয়াটা তো কিছু করার নেই কারণ যদি কিন্তু তার যদি ইচ্ছে না থাকে তাহলে সে অবশ্যই ফালতু তার ওর কোনো ইচ্ছে নেই ওর ইচ্ছে হচ্ছে এটাই যে ও এক একটা বড় বড় মানে মাছ ফাসাবে বড় লোকের মেয়ে ভাসাবে আর তার কাছ থেকে টাকা নিয়ে তারপর তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দেবে আবার নতুন করে বিয়ে করবে তো কাজেই এরকম ফালতু এর ফালতু ছাড়া বলার কোনো আর ভাষা থাকে না তো এরকম একটা ছেলে তো সেই ছেলে যখন সব কথা জানতে পারে তারপরেও কিছুতেই বিশ্বাস হচ্ছে না দাদা বলে তখন বলছে যে কী মানে কি। কীভাবে ও মানে বাড়িতে কি বলবে কথাটা তখন ওকে বিশ্বাস করার জন্য যে ইংলিশ ডিপার্টমেন্ট বলেছিল স্রোত ইংলিশ ডিপার্টমেন্টে পড়ায় তো ইংলিশ ডিপার্টমেন্টের যে একজন পুরনো একদম পুরোনো যে প্রফেসর তাকে ডেকে পাঠানো হয় তার নাম শুভদীপ স্যার তো বলে যে শুভদীপ স্যারকে এখনই ডেকে আনো ওনার কাছে দিয়েই মানে প্রমাণটা করানো হবে যে হ্যাঁ এই নামে কেউ পড়ে না কারণ উনি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সম্ভবত তো উনি যদি বলে দেন যে হ্যাঁ এই নামে কেউ নেই কারণ এত বড় একটা ইউনিভার্সিটি ওই জন্য দাদা হয়তো বিশ্বাস করছে না যে কোনো কারণে প্রিন্সিপাল স্যার হয়তো ভুল করছেন মনে করতে পারছেন না তো উনি বলছেন যে আমার সবাইকেই আমি আমার সবার নাম জানি কিন্তু তবুও আর একবার আর কি এত বড় ঘটনা যেখানে সেখানে আর আমি মানে প্রমাণ করার জন্য চেষ্টা করছেন উনি দেখিয়ে দেবেন উনি তো ওটাই বলছেন যে আপনি আগে কেন এসে খবর নেননি তাছাড়া আগে ফোন করা হয়েছিল আর দুজন দুজনকে পছন্দ করে সেই জন্য বাড়িতে তাড়াতাড়ি এত বিয়েটি এর ব্যাপারটা ঘটে গেল যে আমি আমি আর ভাবিনি যে মানে এরকম হতে পারে তো ভুল হয়ে গেছে বা কিছু কী করব এই মুহূর্তে বলছে বাড়িতে গিয়ে ডাইরেক্ট চার্জ চার্জ করুন উনি একটা সে হেল্প করছেন তখন বলছে না চার্জ করলে তো বুঝতে পারছেন সবে বিয়ে হয়েছে এখন এরকম কথা বললে পাড়া প্রতিবেশী সমাজে কিভাবে মানে কথা উঠবে নানা রকম কিভাবে বলবো বোনের উপরেও তখন টর্চার কিছু হতে পারে এটাও একটা ভয় পাচ্ছে দাদা তো এদিকে বৌদি বলছে বাড়িতে গুনগুনকে যে যে দাদাকে যেরকমভাবে পাঠানো হলো স্রোত আবার শুনতে পায়নি তো দাদাকে যে বলা হচ্ছিলো যে যা রূপাঞ্জলি কলেজে গিয়ে এই সরি স্রোতের কলেজে গিয়ে সবাই বলছিল যে খবর নিয়ে আসতে তো সেই কথাটা আবার শুনতে যদি পেয়ে থাকে তাহলে স্রোত কী মনে করলো কি জানে তো সাদী আবার বিরক্ত হয়ে বলছে যে না যে কাজটা আগে করা দরকার সেটা পরে করে সে আগে করলেই তো হতো তো এখন কীভাবে আর এই কথাটা বলবে ওই তো একদম কনফার্ম করে বলে দিয়েছে যে আমাদের কলেজে ও পড়ায় তাহলে কী করে আর কেউ মিথ্যে কথা ভাববে কেউ ভাবতেই পারেনি আর সাজি নিজেও বলছে একটু আগেও বলছিল যে আমি মিথ্যে কথা বলি না যখন বলছিল যে তুমি ভালো আছো কি না তখন সাজি বলছিল তোমরা তো জানো আমি মিথ্যে কথা বলি না হ্যাঁ না না আমি ভালো আছি এসব বলছিলো তো তাহলে সত্যি সে কীরকম মিথ্যা কথা বলে আর কীরকম সত্যি কথা বলে সে তো প্রমাণ হয়েই গেল নিজের জীবনের মানে একটা বড় অঘটন ঘটিয়ে বসে থাকলো তবে একটা জিনিস খুবই ভালো যেটা সাজির হয়েছে বলছে যে তোমাদেরকে আমি বলতে পারছি না ঘটনাটা মনে মনে বলছে সবার সামনেই মনে মনে ভাবছে যে তোমাদেরকে আমি বলতে পারছি না যে আমি কত বড়ো জীবনে মানে ভুল করে ফেলেছি আর এটা থেকেই আমি নিজেই বেরিয়ে আসব আমি নিজে ছাড়া কেউ বেরিয়ে আসে আমাকে এখান থেকে সাহায্যও করতে পারবে না আমাকে বেরিয়ে আমাকে আসতেই হবে তো এই যে এ ওর মনে যে এই কনফিডেন্সটা এই দৃঢ়তাটা এটা সত্যি দরকার এটা সবার দরকার যাদের এরকম যে কোনো কোনো বড়ো পরিবেশে এমন একটা বড় বিপদে পড়ে গেছে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য কখনো মনের বল না হারিয়ে কোনো রকম ভুল স্টেপ না নিয়ে শুধু এটাই মনে করতে হবে যে আমি এখান থেকে ঠিক বেরিয়ে আসবো কায়দা করে তো এই জিনিসটা অবশ্যই সবার মেনে চলা দরকার এটা একটা সুন্দর মেসেজ ছিল আর এবার স্রোত আজকেই ওকে নিয়ে বাড়ি যাবে যাতে কোনো কারণে রাত্রে কোনো কিছু ভুলভাল মানে এমন কিছু না হয় যাতে ওর হাতের বাইরে চলে যায় তো সাজিয়ে বললো যে না আমাদের এরকমই নিয়ম আছে যে ধুলো পায়ে আসতে আবার ধুলো পায়ে যেতে থাকা টাকা যাবে না তো সবাই ভেবেছিলো দুই দিন থাকবে চিনি টিনি সবাই বলছিলো যে থাকবে মজা হবে তো সেটা আর করা সম্ভব হবে না তো এখন দেখতে হবে যে দাদা ফিরতে ফিরতেই কি স্রোত ওকে নিয়ে চলে যায় নাকি এসে কোনো কিছু দাদা করতে পারবে সাজির জন্য মনে যত দূর হয় কিছু করতে পারবে না তো এই ছিল আজকের আপডেট এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না